মহান আল্লাহ পাক তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে তিন নামে একটি সুরা পবিত্র সুরা নাজিল করেছেন সুরা নম্বর থেকে নম্বর আয়াতের ভিতরে তিন ও ফল সিনাই পর্বত ও পবিত্র মক্কা নগরীর কসম করেছেন তিন ফলের নামেই এই সুরা কোরআনে আসে এছাড়াও পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হযরত আবু জর রাজ আনহু তিনি বর্ণনা করেন জৈনক ব্যক্তি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম ওনার মোবারক খিদমতের তিন ফল অর্থাৎ ডুমুর ফল নিয়ে আসেন তখন তিনি হদ সাহবাহাম তালা আনহুম ওনাদের খাওয়া খাওয়ার জন্য দিলেন এবং নিজেও খেলেন এবং এরশাদ মোবারক করলেন যদি জান্নাত থেকে কোনো ফল জমিনে এসে থাকে তবে সেটা তিন ডুমুর ফল কারণ জান্নাতের ফল হবে বীজমুক্ত তিন অর্শ পাইলস রোগের জন্য প্রতিষেধক এবং গেটেবাতের জন্য বিশেষ উপকারী তিন ফল অর্থাৎ ডুমুর ফল গরম প্রকৃতির ফল এবং শুষ্ক ভেজা উভয় ধরনের ডুমুর অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি পুষ্টিকর শুষ্ক ডুমুর অধিক পুষ্টিগণে ভরপুর এই ফল নারী পুরুষের শক্তি বৃদ্ধি করে এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে এই ফলে রক্ত ক্ষতিকার সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরি করে ব্যালেন্স রক্ষা করে এই ফল মরণ ক্যান্সার থেকে রক্ষা করে সম্প্রতি গবেষণায় জানা গেছে ডুমুর আঞ্জির ফল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ এই ফল খাদ্য তালিকায় রাখার ফলে চৌত্রিশ শতাংশ নারীর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখা গিয়েছে এই ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে তিন ফল একান্ত অপরিহার্য এই ফল শরীরের অপ্রয়োজনীয় মেদ বা চর্বি কমায় এই ফল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মরণবিধি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে ইনসুলিন উপর নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের জন্য ডুমুর আঞ্জির ফল খুবই উপকারী এই ফল শরীরের ক্যালসিয়ামের শূন্যতা পূরণ করে এই ফল গর্ভবতী মা ও শিশুর শূন্যতা রোধ করে এছাড়াও আরও অনেক উপকারিতা আছে এই ফলে ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে জানা গিয়েছে খুলনার বাটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের একজন ব্যক্তি মিশর থেকে বাংলাদেশে একটি গাছ এনে এদেশের মাটিতে রোপণ করেন এবং আলহামদুলিল্লাহ সেই গাছের তিন ফল ভালোভাবেই ধরেছে তো ভিওর্স যদি আপনি প্রথম এই ফলটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং একটি লাইক দিন এই ভিডিওতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ সামনে আরও অজানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের জন্য আল্লাহ হাফেজ